বকনা আপনার মূলত আনার কারণ কি? আপনি তো চাইলে গাবি আনতে পারতেন। বকনা আনার মূলত কারণ হইছে গাবি তো এটা ব্যয়বহুল ব্যাপার, অনেক পয়সার দরকার, আর প্লাস বিভিন্ন খামার থেকে সংগ্রহ করলে গাবিগুলো সাধারণত ভালো আসে না। অনেক আপনি চাচ্ছেন যে নিজেই গাবি তৈরি করতে? অবশ্যই অবশ্যই, আর অনেক ব্যবসায়ী আছেন যে ভালো গাবি বিক্রি করেন না। আচ্ছা আচ্ছা, এই হিসাবে আমরা সাধারণ ছোট খামারি যারা তারা তো অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা আচ্ছা, এই হিসাবে চিন্তা ভাবনা করে দেখলাম রিক্স না লইয়া নিজ থাকে ছোট বকরা দিয়া শুরু করলে হয়তো সময় একটু বেশি লাগতে পারে, সময়ের সাথে সাথে দেখা যাইতেছে যে আমার এগুলা তো একদম গাবি হইব। আচ্ছা আচ্ছা, এই হিসাবে আর কি, আর কষ্ট একটু কম আসবে, আর নিজের জানাশোনার মধ্যে গাবিগুলা একটু নিজের মতো করে বড় হইল আর কি। আচ্ছা, থেকে ভালোটা সুফল পাই। আসসালামু আলাইকুম দর্শক, যে কৃষি জানালার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি গরুর ফার্মে অবস্থান করতেছি। তো এই ফার্মের মালিক হচ্ছেন মোহাম্মদ তুহিন ভাই, যিনি ক্ষুদ্র সহকারে একটি গরুর ফার্ম প্রতিষ্ঠিত করেছেন। তো ওনার ফার্মে কিছু বকনা গরু তিনি লালন পালন করতেছেন, পাশাপাশি তিনি পবিত্র ঈদুল আজহাকে টার্গেট করে কিছু ষাঁড়গরু তিনি লালন পালন করতেছেন। তো আমরা ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই সেক্টরে আসার ওনার কারণ কি, আর আমরা জানার চেষ্টা করব এই গরুগুলো তিনি কিভাবে লালন পালন করতেছেন সেই সম্পর্কে আপনাদের সাথে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা তো জানতে পারছি আপনার ফার্মে কিছু বকনা গরু এবং পবিত্র ঈদুল আজহাকে টার্গেট করে আপনি কিছু ষাঁড়গরু লালন পালন করতেছেন। তো আমরা মূলত আসছি আপনার এই ফার্মটা দেখার জন্য। তো আমরা প্রথমে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এই সেক্টরে আসার আপনার মূলত কারণ কি এবং কতদিন আগে এই সেক্টরে আপনি আসছেন? আসলে আমি এই সেক্টরে একদম নতুন, জানুয়ারি 17 তারিখ থেকে শুরু হয়েছে আমার এই গরু লালন পালন। আচ্ছা আচ্ছা, আর এটা আসলে আমার দীর্ঘদিনের একটা শখ। বর্তমান সময়ে যে অবস্থা, লেখাপড়া করার শেষে যে চাকরি হইলে যে একটা কিছু করুন যাইব, এটার কোনো সুনিশ্চয়তা নাই এখনো। এই হিসাবে চিন্তা ভাবনা হইলে দেখলাম যে একটা কিছু করার দরকার। আচ্ছা আচ্ছা, আর এটার প্রতি আমার একটা ভালোবাসা আছে। এই হিসাবে চিন্তা ভাবনা হইলে দেখলাম যে এটা আমার লাগে খুব ভালো হইব। আচ্ছা আচ্ছা, এই কারণে আমি সেক্টরও আওয়া আর কি। আচ্ছা, তো আমি নতুন অবস্থায় শুরু করছি। এখন আমার এখানে আছে 2টা গাবি, 3টা বকনা, আর 4টা আছে ষাঁড়গরু আর কি। আচ্ছা আচ্ছা, 4টা ষাঁড়গরু এখানে আছে, তা ঈদ উপলক্ষে রাখা হয়েছে, আর গাবিগুলো নতুন। আচ্ছা আচ্ছা, আর একটা আছে 5 মাসে প্রেগনেন্ট। আচ্ছা, এইগুলা দিয়ে শুরু করছি আর কি প্রাথমিক অবস্থায়। আচ্ছা, আস্তে আস্তে যার সম্বন্ধে কিছু জানলাম, শিখলাম, বুঝলাম, এরপরে আস্তে আস্তে গরু আরও বাড়ানোর চিন্তা ভাবনা করলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা আপনার কাছ থেকে জানবো যে এই লালন পালন আপনি কীভাবে করতেছেন, খাবার দাবার কীভাবে দিতেছেন বা ভ্যাকসিনেশন কী কী দিচ্ছেন? খাবার দাবারের ব্যাপার তো মনে করেন যে আমরা তো প্রথমত ঘাসগুলোই বেশি প্রাধান্য দিই, ঘাস গরু খাওয়াই, আর দানাদার খাবার দিই রাত্রে বা সন্ধ্যার আগে। আর ভ্যাকসিনের যেটা সিস্টেমটা হইলো, মান্থলি 2 মাস পরে পরে আমরা কৃমির ডোজ দিই, আর এমনি যে সময় কুড়া রোগ বা তর্কা এগুলার যে সময় অনুযায়ী যে টিকাগুলো আছে, আমরা পশু স্বাস্থ্য কমপ্লেক্স থাকি পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা গ্রহণ করি আর কি। আচ্ছা আচ্ছা, প্রাণী সম্পদ অফিসাররা কি এখানে আসেন পরিদর্শন করার জন্য? না, এই পর্যন্ত এখনো আমার সাথে তেমন কেউ দেখা সাক্ষাৎ হইছে না। আচ্ছা আচ্ছা, নতুন হিসাবে এখনো হয়তো আপনার কি যাওয়া হয়? আমি যাই মাঝে মাঝে পরামর্শ নেওয়ার লাগে যাই। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালো পরামর্শ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো একটা গরুকে আপনি কি পরিমাণে খাবার দিচ্ছেন? একটা গরু ঘাস আনুমানিক 15 কেজির মতো দৈনিক খাইতে পারে, প্রাপ্তবয়স্ক গরু।
আচ্ছা ছোটো হইলে একটু কম হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর দানাদার খাবার তো পরিমাণ মতো, পর্যাপ্ত পরিমাণ ঘাস হইলে দানাদার খাবার অত বেশি লাগে না। আচ্ছা আচ্ছা। পরিমাণ করে দিলেই যথেষ্ট। আচ্ছা, এই এই বখনাটাকে আপনি কি পরিমাণে খাবার দিতেছেন? এই বখনাটা তো ঘাস প্রায় 15 কেজির মতো, আর দানাদার খাবার সব মিলাইয়া 5 কেজি। আচ্ছা আচ্ছা। দানাদার খাবার বিকালে দিতেছেন? বিকালে দানাদার, আর সারাদিনই ঘাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঘাস কোন কোন ধরনের ঘাস খাবার দিচ্ছেন? ঘাস আমার কাছে আছে হোয়াইট জার্মান আর পাকচুং, এই দুই জাতের ঘাস আছে আর কি। আমি এটারে মেশিন দিয়ে চপার করিয়া পরে এইগুলারে খাওয়াইতেছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই গরুগুলা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? আমার আসলে গরুর সংগ্রহটা বিভিন্ন জায়গার থেকে, আমরা লোকাল বাজার ফাতারিয়ার থেকে কিছু সংগ্রহ করছি দেশি গরুগুলা, আর এখানে আপনার খামারি ভাই ওনার বাড়ি আছে তো আপনার ফার্মে তো আমরা দেখতে পারলাম যে এই সব বখনা, আসলে বখনা আপনার মূলত আনার কারণ কি? আপনি তো চাইলে গাবি আনতে পারতেন। বখনা আনার মূলত কারণ হইতেছে গাবি তো এটা ব্যয়বহুল ব্যাপার, অনেক পয়সার দরকার, আর প্লাস বিভিন্ন খামার থেকে সংগ্রহ করলে গাবিগুলো সাধারণত ভালো আসে না। আচ্ছা। অনেক আপনি চাচ্ছেন যে নিজেই গাবি তৈরি করতে? অবশ্যই অবশ্যই। আর অনেক ব্যবসায়ী আছেন যে ভালো গাবি বিক্রি করেন না। আচ্ছা আচ্ছা। এই হিসাবে আমরা সাধারণ ছোট খামারি যারা, তারা তো অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা আচ্ছা। এই হিসাবে চিন্তা ভাবনা করে দেখলাম রিস্ক না লইয়া নিজ থাকি ছোট বখরা দিয়া শুরু করলে হয়তো সময় একটু বেশি লাগতে পারে, সময়ের সাথে সাথে দেখা যাইতেছে যে আমার এগুলা তো একদম গাবি হইব। আচ্ছা আচ্ছা। এই হিসাবে আর কি, আর কষ্ট একটু কম আসবে, আর নিজের জানাশোনার মধ্যে গাবিগুলো একটু নিজের মতো করে বড় হইল আর কি। আচ্ছা। থেকে ভালো একটা সুফল পাইবো আমি আশা করি। অবশ্যই আমরাও আশাবাদী। তো এই আপনার এখানে কতজন শ্রমিক বা এই আপাতত দুইজন আছেন, আমিও হেল্প করি। আচ্ছা আচ্ছা। একজন আছে নাইট ডিউটি আর একজন আছে কন্টিনিউ গরু দেখাশোনা লাগে। আচ্ছা আচ্ছা। তো এগুলা কি এই বখনা নাকি? এগুলা সুতো বখনা। সবগুলাই বখনা? এগুলা 6 মাসে বয়সে। আচ্ছা আচ্ছা। এগুলা কোন জাতের? এগুলা ফ্রিজিয়ান। তিনটাই ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এগুলার বয়স কত? এগুলা 6 তো কি 8 মাসের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন বাচ্চা। চলেন আপনার সার গরুগুলো একটু। সাধারণত আমাদের যে এলাকায়, এই এলাকাতে বিশেষ করে দেশি গরুটার প্রাধান্য বেশি, দেশি গরুটা খুব চলে বেশি আর কি, বা মানুষের চাহিদা বেশি। এক্ষেত্রে আসলে এই গরুটা চাহিদা আমার মনে হয় খুব ভালো। এই গরুটা এখন কতটুকু ওজন হবে? লাইভ ওয়েট? লাইভ ওয়েটে আছে প্রায় 200 কেজির কাছাকাছি। এটা আপনি কতদিন আগে সংগ্রহ করছিলেন? এটা সংগ্রহ করছি আনুমানিক 3 মাস। 3 মাস আগে? তো এগুলা তো এই কুরবানির জন্য কতটা সার গরু আছে আপনার এখানে? তো 4টা সার গরু আছে কুরবানির লাগি প্রাথমিক অবস্থায় শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুরু করছি যে কিভাবে ভালো করে দেখাও তো, যে গরুটা যদি কেউ নিতে চায়, ঠিক আছে, আপনি এই গরুটার মূল্য কত চাইবেন? মূল্য বলতে এটা বর্তমান 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা আপনি চাচ্ছেন? হুম। আচ্ছা আচ্ছা। তো এর ভিতরে কি দাম দর করার কোনো চান্স আছে? না, দাম দর বলতে এখনো তো সময় আসে নাই। আচ্ছা আচ্ছা। এটা সময়ের ব্যাপার স্যাপার আছে, আর 2-2.5 মাস সময়ের বাকি, 2-2.5 মাসে গরুটা আরো ইমপ্রুভ হবে। আচ্ছা আচ্ছা। তখন দেখা যাবে যে কি অবস্থা হয় আর কি। তো আশা 1 লাখ সেল হওয়ার। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি আপনার এখান থেকে গরু নিতে চায়, তো সে কিভাবে গরুগুলো ক্রয় করবে? নিতে চাইলে তো আমাদের এলাকা তো যারা আছে মোটামুটি পরিচিত যারা আছে, তারা যদি খামারে আইসা দেখে ভালো লাগে, পছন্দ হয়, তাই দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। মানে নিজ পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবে। কোন জাতের গরু? দেশি গরু। অনেকের তো সামর্থ্য নাই বড় গরু কুরবানি দেওয়ার। হ্যাঁ। এই হিসাবে ছোট গরুগুলা যেগুলো দেশি গরুগুলো আছে, এটা সাধারণ মানুষের নাগালের ভিতরে। আচ্ছা আচ্ছা। এটা দেশি গরু? দেশি গরু। এগুলা মানুষের অতি সহজেই ক্রয় করার মতো সাধ্যের ভিতরে। আচ্ছা আচ্ছা। তো এটা আপনি কত চাচ্ছেন? আচ্ছা আচ্ছা। দাম করার কি চান্স আছে? আছে। আচ্ছা আচ্ছা।
এটা সময় সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, আর এটা কোন জাতের গরু? এগুলো দেশি, এই দুইটাই দেশি। এটা আপনি কত চাচ্ছেন দাম? সেম রেট 60-65। আর এটা আমরা তো দেখতে পাচ্ছি কালো, খুব সুন্দর একটা কালার। আসলে কালো অথবা লাল গরুর চাহিদাটা কিন্তু বেশি। তো এটা অরিজিনাল দেশি গরু, তাই না? তো এটা কত চাচ্ছেন আপনি? সেম প্রাইস এগুলো। আর এখন তো সময়, আরো ঈদের আরো 2-2.5 মাস বাকি আছে। আচ্ছা আচ্ছা, গরুগুলো আর একটু ইমপ্রুভ হবে। এটা কি ঈদের আগ পর্যন্ত যে একটা দাম এটা বললেন নাকি? না, এটা বর্তমান প্রাইস। বর্তমান প্রাইস, ঈদের সময় আসলে গরুটা পরিবর্তন হবে, ওই দামটাও পরিবর্তন হবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা যদি কেউ এই গরুগুলো দেখে আপনাদের চয়েস হয়, আপনারা যোগাযোগ করতে পারেন। উনি বর্তমান প্রাইস বলে দিচ্ছেন। আর আসলে তো কুরবানির ঈদের তো আরও প্রায় 2-2.5 মাস সময় আছে, পরবর্তীতে হয়তো দাম কমতে বা বাড়তেও পারে। তো এক্ষেত্রে উনি ওনার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমি ওনার ফোন নাম্বার দিয়ে দেবো, চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে ওনার ফার্মে এসে গরুগুলো দেখে আসতে পারেন। তো তুহিন ভাই, সর্বশেষ আপনার কাছ থেকে আমি যে বিষয়টি জানতে চাইব, আমাদের বাংলাদেশে প্রায় 46% শিক্ষিত যুবক বেকার। তো তারা যদি এই সেক্টরে আসতে চায়, অথবা প্রবাসী আমাদের বাইরে আছেন, অনেক সময় দেশে এসে এই সেক্টরে আসতে চান, তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে? সাধারণত বেকার যুবক যারা আছে বা প্রবাসী যারা আছে, দেশে এসে কিছু করার মতো খুঁজে পাচ্ছেন না বা দেশে এসে কিছু করতে পারতেছেন না, তাদের জন্য আমার এটাই থাকবে যে ওনারা যদি এই সেক্টরে আসেন, তাহলে সেক্টরের ব্যাপার সম্পর্কে উনি ভালো করে আগে খোঁজ খবর নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে যদি মনে করে যে উনি এটা পারবেন, ওনার দ্বারা তো সম্ভব, তাইলে উনি ওই সেক্টরে আসতে পারেন। সাজেশন থাকবে যে ছোট গরু দিয়ে যদি ব্যবসা শুরু হয়, তাহলে উনি গরু সম্বন্ধে ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা। তারপর আস্তে আস্তে গরুগুলো বড় হইলো, উনিও ওটা সম্বন্ধে ভালো একটা ধারণা সৃষ্টি হইলো, তারপর থেকে উনি ওনার মতো করে আস্তে আস্তে নিজে আপনি যেতে পারেন। তুহিন ভাই, আপনি বলতে চাচ্ছেন যে খামারে শুরুটা হবে বখনা অথবা ছোট বাছুর দিয়ে? ছোট গরু দিয়ে। ছোট গরু দিয়ে রিক্স কম থাকে, গাবি বা বড় ধরনের কোনো সার ক্রয় করার প্রয়োজন নাই, প্রথম অবস্থায় ছোট দিয়ে শুরু করা উত্তম। তুহিন ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও।